হ্যালো অ্যান্ড ওয়েলকাম ফ্রেন্ডস তোমাদের সাথে আমি শ্রবণা তোমরা দেখছো তোমাদেরই প্রিয় ইউটিউব চ্যানেল প্রগতি থ্রি সিক্সটি ফাইভ দ্য কি টু সাকসেস প্রগতি থ্রি সিক্সটি ফাইভের আরও একটা ফ্রেশ ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা অনেকেই তোমরা আছো যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবল পরীক্ষা যেটার ফিজিক্যাল টেস্ট অলরেডি শেষ হয়ে গেছে দু হাজার পরীক্ষা সেটার মেন এক্সাম হবে কিছু দিন পরে সেটার জন্য প্রিপারেশান করছো তো আজকে মেন এক্সামের প্র্যাকটিস সেট টু দেখবো আমরা অলরেডি আমরা একটা প্র্যাকটিস সেট দিয়ে দিয়েছি এবং এরপর থেকে কন্টিনিউয়াস হইতে তোমাদের জন্য প্র্যাকটিস সেট আসে থাকবে তো অবশ্যই তার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো যাতে যখনই কোনো নতুন প্র্যাকটিস সেটের ভিডিও নিয়ে আসবো তোমাদের কাছে যেন তার নোটিফিকেশান পৌঁছে যায় এখন থেকে তোমরা আমাকে আন অ্যাকাডেমিতেও ফলো করতে পারো সেক্ষেত্রে তোমাদেরকে গুগলের প্লে স্টোর থেকে আন একাডেমি লার্নিং অ্যাপ ডাউনলোড করে নিতে হবে এবং সেখানে লগ করে সার্চ বাটনে শ্রবণা সাধু খান এই নামে সার্চ করে তোমরা আমাকে ফলো করতে পারো অথবা এই ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকেও তোমরা ডিরেক্টলি ফলো করার জন্য লিঙ্ক পেয়ে যাবে তোমরা অবশ্যই অ্যাপটা ডাউনলোড করে নাও এবং আমাকে ফলো করো বিভিন্ন রকমের আপকামিং এক্সামগুলোর নিয়মিত ক্লাস বিনামূল্যে পাওয়ার জন্যে সব থেকে ফার্স্ট যেটা রয়েছে এখানে বলা হচ্ছে বেস্ট অল্টারনেটিভ খুঁজে বার করতে হবে যে চারটে অপশান দেওয়া রয়েছে তার মধ্যে থেকে আর যে এক্সপ্রেশানটা দেওয়া রয়েছে সেটার কাছাকাছি মিনিং খুঁজে বার করতে হবে তো সব থেকে প্রথম যেটা রয়েছে সেট ইন রং টাইম অর পিরিয়ড অর্থাৎ ভুল সময়ে কোনো কিছুকে সেট করা তো অ্যান্সার হচ্ছে অ্যানাক্রনিস্টিক অ্যানাক্রনিস্টিকের মানে হচ্ছে সেট ইন রং টাইম অর পিরিয়ড নেক্সট যেটা রয়েছে ইনক্যাপাবেল অফ বিইং টায়ার্ড অর্থাৎ যার পক্ষে টায়ার্ড হওয়া প্রায় অসম্ভব বা যে প্রায় টায়ার্ড কখনোই হয় না তো আনসার হচ্ছে ইনডিফেন্সিবেল অপশান নাম্বার বি হয়ে যাবে আনসার এটা আর কি ক্লোজেস্ট মিনিং খুঁজে বার করতে হবে এক্স্যাক্ট না হলেও হবে কিন্তু যেন মিনিংটা কাছাকাছি হয় নেক্সট যেটা রয়েছে এ ট্রিটিজ অন ওয়ান সাবজেক্ট ইজ অর্থাৎ একটা সাবজেক্টের উপর লেখা একটা ট্রিটিজ তো আনসার হবে মনোগ্রাফ অপশান নাম্বার ডি এ পোয়েম অব মর্নিং অর্থাৎ একটা শোকের কবিতা তো আনসার হবে এলিজি এলিজি লেখা হয় কারোর শোকের জন্য বা যদি কোনো একটা কবিতা লেখা হয় তো সেটাকেই বলা হচ্ছে এলিজি এ নাম্বার অফ শিপস অর্থাৎ অনেকগুলো জাহাজ যদি একসঙ্গে থাকে তাহলে তাকে বলা হচ্ছে ফ্লিট এ ফ্লিট অফ শিপস তো যদি আমরা বলি একগুচ্ছ আঙুর যদি বলতে চাই বা এ বাঞ্চ অফ ফ্লাওয়ার্স যদি বলি ঠিক সেরকমভাবেই মানে অনেকগুলো শিপসকে একবারে একসাথে বলা হচ্ছে ফ্লিট নেক্সট যেটা রয়েছে নেক্সট বলা হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস রয়েছে তো নে সব থেকে প্রথম যেটা রয়েছে ইওর ইনস্ট্রাকশান উই হ্যাভ ক্লোজড ইয়োর ব্যাঙ্ক অ্যাকাউন্ট তো এখানে চারটে অপশান রয়েছে যার মধ্যে সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে ইন অ্যাকর্ডেন্স উইথ অর্থাৎ তোমার ইনস্ট্রাকশান অনুসারে আমরা তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা বন্ধ করে দিয়েছি এখানে ইন অ্যাকর্ডেন্স উইথ যেটা রয়েছে এটার মানে হচ্ছে অনুসারে নেক্সট যেটা রয়েছে পণ্ডিত নেহেরুর লাইফ স্প্যান্ড সাম অফ দ্য গ্রেটেস্ট ইভেন্টস অফ দ্য সেঞ্চুরি অর্থাৎ সেই শতাব্দীর একটা গ্রেটেস্ট ইভেন্ট বলা যেতে পারে পণ্ডিত নেহেরুর যে লাইফ সার্কেলটা ছিল বা তার যে জীবনীটা ছিল সেটাকে বলা যেতে পারে সেই শতাব্দীর একটা গ্রেটেস্ট ইভেন্ট নেক্সট যেটা রয়েছে হিজ ফাদার ইন ল সেট হিম আপ ইন বিজনেস সেট আপ মানে হচ্ছে প্রতিষ্ঠা করা তো তার ফাদার ইন তাকে বিজনেসে প্রতিষ্ঠা করেছিল দ্য ড্যাশ টু ডিস্টিংগুইজ ডিফারেন্সেস ইজ দ্য বেসিক অফ বেসিস অফ সায়েন্স অ্যান্ড আর্ট অর্থাৎ সায়েন্স আর আর্টের যে মূল যে ঘাটতিটা রয়েছে সেটাই একে অপরকে আলাদা করে তো আনসার হবে স্কেয়ার সিটি অপশান নাম্বার ডি হয়ে যাবে আনসার নেক্সট যেটা রয়েছে স্পিডিং অ্যান্ড ব্লকিং আর ট্রাফিক অ্যাফেন্সেস হুইচ লিড টু ড্যাশ অ্যাক্সিডেন্টস তো এখানে বলা হচ্ছে যে দ্রুত গতি মানে দ্রুত গতিতে গাড়ি চালানো এবং ব্লক করে দেওয়া হচ্ছে ট্রাফিক অফেন্স ট্রাফিক অফেন্স যেগুলো কী করতে পারে যেগুলো অ্যাক্সিডেন্ট ঘটাতে পারে কী ধরনের অ্যাক্সিডেন্ট গ্রুসাম বা ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট ঘটাতে পারে হাউএএার দ্য গ্রুপস লং টার্ম স্ট্র্যাটেজি ইজ টু কনসেনট্রেট অন কোর সেক্টর বিজনেসেস কানেক্টেড উইথ ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড এনার্জি মানে ইনফ্রাস্ট্রাকচার এবং এনার্জির সঙ্গে কানেক্টেড যে কোর সেক্টর বিজনেসগুলো রয়েছে সেটা লং টার্ম স্ট্র্যাটেজি কি মনোযোগ দেওয়া সেটা লংস টার্ম স্ট্র্যাটেজি বা সাকসেস স্ট্র্যাটেজি হচ্ছে সেটাতে বেশি করেই মনোযোগ দেওয়া নেক্সট যেটা রয়েছে এখানে বলা হচ্ছে হোমোনিম করতে হবে হোমোনিম হচ্ছে কীরকম শব্দ হোমোনিম হচ্ছে দুটো বাক্য রয়েছে দেখো এখানে একটা বাক্য এখানে একটা বাক্য তো দুটো যে শূন্যস্থান রয়েছে সেই শূন্যস্থানে এমন একটা শব্দ চুজ করতে হবে যেটা দুটোর জন্যই অ্যাপ্রোপ্রিয়েট হতে পারে তো সব থেকে প্রথম যেটা রয়েছে চিলড্রেন লাভ টু প্লে ইন দা আর একটা হচ্ছে হিজ ফাদার ড্যাশ ফর ওয়ার্ক অ্যাট এম তো তার বাবা কাজটা থেকে সকালবেলা কাজের জন্য কখন বেরিয়ে যায় আটটার সময় বেরিয়ে যায় তো লিভস ভি এস মানে হচ্ছে বেরিয়ে যাওয়া তো সি এর লিভস যেটা রয়েছে তো তার বাবা আটটার সময় কাজে বেরিয়ে যায় লিভস একটা হতে পারে আর এখানে চিলড্রেন লাভ টু প্লে ইন দ্য লিভস অর্থাৎ শিশুরা পাতা নিয়ে অনেকগুলো পাতা নিয়ে খেলতে পছন্দ করে তো এই লিভসটাকে যদি আমরা ইউজ করি তো দুটোর ক্ষেত্রেই কিন্তু এটা অ্যাপ্রোপ্রিয়েট হতে পারে নেক্সট যেটা রয়েছে প্লিজ মি তো এখানে একটা শব্দ আমাকে চুজ করতে হবে যেটা সেকেন্ডার ক্ষেত্রেও অ্যাপ্লিকেবেল হতে পারে কমপ্লিট ইট ফাইল আই থিঙ্ক অফ অ্যান্ড ড্যাস তো এখানে আমরা এই অপশানের মধ্যে এক্সকিউজটাকে ইউজ করতে পারি যদি এক্সকিউজকে আমি এখানে ইউজ করি প্লিজ এক্সকিউজ মি প্লিজ আমাকে মাফ করো এটা একটা হতে পারে আর কমপ্লিট ইট হোয়াইল আই থিঙ্ক অফ অ্যান্ড এক্সকিউজ এটাকে শেষ করে দাও যখন আমি একটা এক্সকিউজ তোমার কাছে এক্সকিউজের কথা চিন্তা করি তো এটা একটা হতে পারে এক্সকিউজ মানে হচ্ছে একটা এক্সকিউজ মানে মাফ করা আর একটা এক্সকিউজ হতে পারে যেটার মানে হচ্ছে আমরা একটা অজুহাত এক্সকিউজ হচ্ছে একটা হচ্ছে অজুহাত আর একটা হচ্ছে মাপ করা তো আমরা এই অপশন নাম্বার ডিটাকে চুজ করতে পারি যেটা যেটা দুটোর ক্ষেত্রেই মোটামুটি ভাবে অ্যাপ্লিকেবল হতে পারে নেক্সট যেটা রয়েছে আই নিড টু ড্যাশ দ্য কার এটা একটা আর হচ্ছে সি হ্যাজ লার্ন টু স্পিক ড্যাশ ল্যাঙ্গুয়েজ সো তো এখানে একটা শব্দ আমাকে চুজ করতে হবে তো রাইট অপশান হচ্ছে অপশান নাম্বার বি পলিশ আই নিড টু পলিশ কার আমার এই গাড়িটাকে আমার পালিশ করার প্রয়োজন আছে আর একটা হচ্ছে সি হ্যাজ লার্ন টু স্পিক পলিশ ল্যাঙ্গুয়েজ সে তার মানে যে ল্যাঙ্গুয়েজটা সে যে ল্যাঙ্গুয়েজটা বলছে সেটাকে পলিস মানে সেটাকে সুন্দরভাবে বলা যেটাকে বলা হয় মানে পলিস ল্যাঙ্গুয়েজ টু স্পিক পলিস ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে সুন্দরভাবে একটা মানে ভাষাকে সবার সামনে উপস্থাপন করা তো সি হ্যাজ লার্ন টু স্পিক পলিস ল্যাঙ্গুয়েজ সে শিখেছে কত সুন্দরভাবে ভাষাটাকে উপস্থাপন করা যায় অপশান নাম্বার বি হয়ে যাবে আনসার নেক্সট যেটা রয়েছে সি হ্যাজ মেডা ড্যাস মিস্টেক আর একটা হচ্ছে ইট টুক মাই মাদার টেন ড্যাস টু সার্চ ইট অর্থাৎ এখানে এমন একটা শব্দ যেটা দুটোর ক্ষেত্রেই অ্যাপ্লিকেবেল হতে পারে সেটা হচ্ছে মিনিট সি হ্যাজ মেডা মিনিট মিস্টেক এটা একটা হয় আর আই ইট টুক মাই মাদার টেন ড্যাস টু সার্চ ইট টেন মিনিট এটা আমার আমার মায়ের সময় লেগেছিল প্রায় টেন মিনিট যদি এটাকে খুঁজে বার করার জন্য দশ মিনিট সময় লেগেছিল আমার মায়ের তো অপশান নাম্বার এ হচ্ছে আনসার আর প্রথমটা হচ্ছে সি হ্যাজ মেড আ মিনিট মিস্টেক অর্থাৎ এক মিনিটের জন্য তার ভুল হয়ে গেছে তো অপশান নাম্বার এ হয়ে যাবে আনসার নেক্সট যেটা রয়েছে আই ড্যাশ এ ব্যান্ডেজ অ্যারাউন্ড মাই ড্যাশ তো দুটোর ক্ষেত্রেই ইউজ করা যেতে পারে আই উন্ড আই আ ব্যান্ডেজ অ্যারাউন্ড মাই ড্যা তো আমি আমার ক্ষতের চারপাশে উন্ড মানে একটা হয় ক্ষত তো আমি আমার ক্ষতের চারপাশে একটা ব্যান্ডেজ বেঁধেছি তো এই উন্ড হচ্ছে দুটোরই ক্ষেত্রে অ্যাপ্লিকেবেল হতে পারে নেক্সট যেটা রয়েছে দ্য ইনসিওরেন্স ওয়াজ ড্যাশ ফর দ্য ড্যাশ অর্থাৎ এই দুটো শূন্যস্থানেই একই শব্দ ইউজ করতে হবে তো এখানে একটা আনসার হবে ইনভ্যালিড অপশন নাম্বার বি ইনসিওরেন্সটা ইনভ্যালিড ছিল ফর দ্য ইনভ্যালিড নেক্সট যেটা রয়েছে ইডিয়ামস অ্যান্ড ফ্রেজেস অর্থাৎ মানে বাংলা প্রবাদ প্রবচন যেটা হয় সেরকম ইংরাজিতেও হয় অর্থাৎ দুটোর একটা হচ্ছে আক্ষরিক অর্থ আর একটা হচ্ছে ইনার মিনিং তো আমাদের ইনার মিনিংটা খুঁজে বার করতে হবে প্লিজ লেন্ড মি মিওর কার্স ফর টু মিনিটস এটার যে লেন্ড মিওর কার্ড সেটা হচ্ছে একটা ইডিয়ামস এবং এটার যেটা মানে ইনার মিনিং সেটা খুঁজে বার করতে হবে তো আনসার হবে টু লিসেন মিনিটলি অর্থাৎ বিনীতভাবে সোনা তো এটা টু লিসেন মিনিটলি আনসার হবে নেক্সট যেটা রয়েছে হি লুকড ব্ল্যাঙ্ক হোয়েন হি গট দ্য নিউজ অফিস ডিসমিশাল তো সে সেই ব্যক্তি প্রায় ব্ল্যাঙ্ক হয়ে গিয়েছিল যখন যখন সে তার নিজের এই সেই বরখাস্ত হওয়ার খবরটা পেয়েছিল তো ফর্টি নাইন আনসার হবে অপশন নাম্বার এ আটারলি পারপ্লেক্সড অর্থাৎ সত্যি সত্যি চিন্তায় পড়ে যাওয়া চিন্তায় পড়ে যাওয়া বা লুকড ব্ল্যাঙ্ক যেটা রয়েছে ইডিয়ামস এটার যদি ইনার মিনিং খুঁজে বার করতে চাই আটারলি পারপ্লেক্সড হবে অর্থাৎ মানে সত্যি মানে প্রকাশ হয়ে গিয়েছিল কথাটা যে তার চিন্তাটা প্রকাশ হয়ে গিয়েছিল প্রকাশিত হয়ে গিয়েছিল সে চিন্তায় পড়ে গিয়েছিল যখন সে তার বরখাস্ত হওয়ার খবরটা শুনেছিল ইউ হ্যাভ মিসড দ্য বাস বাই ইউর অ্যাবসেন্স তো এখানে কী হবে লস্ট দ্য অপরচুনিটি ইউ হ্যাভ মিসড দ্য বাস এই মিসড দ্য এটার যদি আমরা ইনার মিনিং খুঁজে বার করি তাহলে আনসার হবে লস্ট দ্য অপরচুনিটি অর্থাৎ সুযোগ হারানো সে সে নিজের অ্যাবসেন্সের জন্য সুযোগটা হারিয়েছিল নেক্সট যেটা রয়েছে পিপল মাস্টার্ড স্ট্রং টু নিয়ার হিম তো এই মাস্টার্ড স্ট্রং এটার যদি ইনার মিনিং আমরা বার করি তাহলে আনসার হবে ফিফটি ওয়ানের আনসার হবে অপশন নাম্বার এ গ্যাদার্ড ইন লার্জ নাম্বার অর্থাৎ প্রচুর পরিমাণে লোক জড়ো হয়েছিল তার কাছে গ্যাদার্ড ইন লার্জ নাম্বার পিপল গ্যাদার্ড ইন লার্জ নাম্বার টু নিয়ার হিম অর্থাৎ তার কাছে প্রচুর লোক জড়ো হয়েছিল দিস এক্সকিউজ উইল নট পাস্ট মাস্টার পাস্ট মাস্টার হচ্ছে একটা ইডিয়ামস যেটার ইনার মিনিং হচ্ছে এখানে কনসিডার্ড অ্যাকসেপ্টেবল অপশন নাম্বার এ হয়ে যাবে আনসার দিস এক্সকিউজ উইল নট পাস্ট মাস্টার অর্থাৎ এই যে এক্সকিউজটা বা এই যে অজুহাতটা তুমি দিচ্ছ এটা কনসিডার্ড অ্যাকসেপ্টেবল অর্থাৎ এটা কখনোই অ্যাকসেপ্টেবল হবে না এটাকে অ্যাকসেপ্ট মানে অ্যাকসেপ্ট করা কখনোই হবে না এবং সেই হিসাবে এটাকে কনসিডার করাও হবে না অপশান নাম্বার এ হয়ে যাবে আনসার নেক্সট যেটা রয়েছে হি পিক টা কোয়ারেল উইথ মি ফর নাথিং পিক টা কোয়ারেল এটার যে মিনিংটা রয়েছে পিক টা কোয়ারেল এটার মিনিং হচ্ছে টু ফাইট উইথ সামওয়ান ফর নাথিং অপশান নাম্বার এ অর্থাৎ সে কোনো কিছু মানে শুধু শুধু ঝগড়া করা যাকে বলে তো এখানে আনসার হচ্ছে কোনো কারণ ছাড়াই যুদ্ধ তো সে কোনো কারণ ছাড়াই আমার সঙ্গে যুদ্ধ করে তো বা কোনো কারণ ছাড়াই আমার সঙ্গে ঝগড়া করে তো টু টু ফাইন্ড উইথ সাম ওয়ান টু ফাইট উইথ ওয়ান ফর নাথিং নেক্সট যেটা রয়েছে হিজ ওয়ার্ডস কেম ট্রু কেম ট্রু মানেটা কি কেম ট্রু মানে হচ্ছে প্রুভ টু বি ট্রু অর্থাৎ সত্য বলে প্রমাণিত হওয়া তার কথা সত্য বলে প্রমাণিত হয়েছে প্রুফ টু বি ট্রু অপশন নাম্বার এ হয়ে যাবে আনসার নেক্সট যেটা রয়েছে এখানে বলা হচ্ছে মিনিং খুঁজে বার করা এখানে কিছু ফরেন ওয়ার্ডস দেওয়া রয়েছে ফরেন ওয়ার্ডস কীরকম মানে বিদেশ থেকে আমদানি করা শব্দ যাকে বলা যেতে পারে তো এই শব্দগুলো যেগুলো দেখো ওই ডিস্যান্ট ট্যান্ট মিউক্স এই শব্দগুলো তোমরা হয়তো এখানে ইউজ করতে দেখবে না এখানে এটা ইংলিশ ইংলিশ শব্দও নয় এগুলো কোনোটার হচ্ছে অরিজিন ফ্রেঞ্চ কোনোটার অন্য জায়গা করে অরিজিন রয়েছে বিদেশ বৈদেশিক শব্দ ফরেন ওয়ার্ডস তো এটার যে মিনিংটা হতে পারে বা এটা যে অর্থে ব্যবহার করা হয় ইংলিশের ক্ষেত্রে সেটা তোমাকে লিখতে হবে সেটা তোমাকে খুঁজে বার করতে হবে তো সব থেকে প্রথম যেটা রয়েছে ওই ডিসেন্ট তো ওই ডিসাইন্টের মানে হচ্ছে আত্মনির্ভরশীল আত্মনির্ভরশীল বা সেলফ স্টাইল অপশান নাম্বার এ হয়ে যাবে আনসার ফরেন ওয়ার্ডের লিস্ট যদি তুমি মুখস্ত করো তাহলেই কিন্তু তুমি এটার আনসার করতে পারবে আদারওয়াইজ কিন্তু পারবে না আন্দাজের উপর বেস করে করা কিন্তু ভীষণ মুশকিল কারণ নেগেটিভ মার্কিং রয়েছে তো ফরেন ওয়ার্ডসের লিস্ট মুখস্ত করতে থাকো যদি তুমি সেটাকে অ্যাপ্লাই করতে পারো প্র্যাকটিস সেটের মধ্যে বা এক্সাম হলে গিয়েও ধরো তুমি অ্যাপ্লাই করতে পারছো কনফিডেন্সের সাথে তাহলেই কিন্তু করবে আদারওয়াইজ কিন্তু এখানে নেগেটিভ মার্কিং আছে নেক্সট যেটা রয়েছে ট্যান্ট মিউক্স ট্যাঙ্ক মিউক্সটা কি ট্যাঙ্ক মিউক্স মানে হচ্ছে এটা একটা ফ্রেঞ্চ এক্সপ্রেশন এটার মানে হচ্ছে অনেক ভালো সো মাচ দ্য বেটার অপশন নাম্বার ডি হয়ে যাবে আনসার নেক্সট যেটা রয়েছে আনহেইম লিচ তো এটার এটার মানে কি এটার মানে হচ্ছে ভুতুরে তো এখানে আনসার যেটা হবে আনকেনি অর আর অপশন নাম্বার এ হয়ে যাবে আনসার নেক্সট যেটা রয়েছে প্রক্সিম অ্যাসেসিড তো এটার যে বাংলা মানে হয় সেটা হচ্ছে দ্বিতীয় স্থানাধিকারী বা রানার আপ যাকে বলা যেতে পারে তো এখানে অপশানগুলোর মধ্যে যেটা যাচ্ছে সেটা হচ্ছে দ্য পার্সন হু কাম সেকেন্ড ইন অ্যান এক্সামিনেশান অর ইজ রানার আপ ফর অ্যান অ্যাওয়ার্ড অপশান নাম্বার বি হয়ে যাবে আনসার অর্থাৎ যে প্রথমে আসে এবং তারপরেই যে দ্বিতীয় স্থানাধিকারী থাকে তাকেই বলা হচ্ছে প্রক্সিম অ্যাক্সেসিড নেক্সট যেটা রয়েছে ভায়া মিডিয়া ভায়া মিডিয়াকে মানে হচ্ছে আপোস বা এ কম্প্রোমাইজ হচ্ছে আনসার অপশান নাম্বার এ নেক্সট হচ্ছে আবরোজা আবরোজা হচ্ছে গোপনে ঘটানো তো হ্যাপেনিং অর ডান ইন সিক্রেট অপশান নাম্বার এ হয়ে যাবে আনসার তো ফরেন ওয়ার্ডসের লিস্ট তোমরা যে কোনো বুক থেকে পাবে সেটা এসপি বক্সিতেও তোমরা পেয়ে যাবে বা যদি কেউ আর এস আগরওয়াল ফলো করো সেখানেও তোমরা পাবে তো এখানে দেখছো প্র্যাকটিসেটে এগুলো দিয়েছে তো বিভিন্ন এক্সামে কিন্তু মাঝে মাঝে দিয়ে দেয় আবার মাঝে মাঝে নাও দিতে পারে কিন্তু কয়েকটা জিনিস তোমরা ভরসা করে করতে পারো সেগুলো হচ্ছে সিনোনিম অ্যান্টনিম ওয়ান ওয়ার্ডস ইডিয়মস অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশান রেজাল্ট ভার এগুলো মোটামুটি করে তুমি যদি করে যাও এগুলো কিন্তু প্রায়শই পরীক্ষায় দেখা যায় ফরেন ওয়ার্স খুব একটা দেখা যায় না কিন্তু যদি এসে যায় তখন কিন্তু তোমাকে করতে হবে তো এটাই হচ্ছে কথা চেষ্টা করলাম তোমাদেরকে কিছু ইনফরমেশান দেওয়ার যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে দাও কমেন্টে মতামত জানাও এবং বন্ধুদের মাঝে এটাকে প্রচুর পরিমাণে শেয়ার করো যাতে এই ভিডিওটা তাদের জন্য হেল্পফুল হয়ে উঠতে পারে চাইলে তোমরা ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে এই পিডিএফটা ডাউনলোড করে নিতে পারো নিজেদের প্র্যাকটিসের সুবিধার জন্য সেই সব দেখার জন্য অসংখ্য ধন্যবাদ